মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যেমনিভাবে ভাবে কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ সোবাহন তালা পিতা মাতার আনুগত্যতা এবং তাদের ও মহত্ব বর্ণনা করেছেন ঠিক তেমনিভাবে ভাবে হাদিসে মোবারকার অসংখ্য স্থানে হুজুর আকরম সাল আলী আলিয়া পিতা মাতার মর্যাদা এবং ও মুহূর্তকে বর্ণনা করেছেন আসুন উৎসাহ প্রদানার্থে সাল্লামের চারটি হাদিসে মোবারকা শ্রবণ করি হুজুর সাল্লাহ হচ্ছে যখন সন্তান তার পিতা মাতার দিকে দয়ার দৃষ্টি নিক্ষেপ করে তখন আল্লাহ তাআলা তার জন্য প্রতিটি দৃষ্টির বিনিময়ে কবুলকৃত হজের সোয়াব লিখে দেন সুবাহ সাহাবাই কিরাম আলী হিমান আরজ করলেন যদিও বা দিনে একশো বার দৃষ্টি নিক্ষেপ করে করলেন হ্যাঁ আল্লাহ তালা সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি পবিত্র অর্থাৎ তিনি ক্ষমতাবান তিনি সব কিছুর তা থেকে পবিত্র যে তাকে তা সবাব দিতে পারবে না বলা এরপর দ্বিতীয় হাদিসে মোবারকা এরশাদ হচ্ছে যে তার পিতা মাতার আনুগত্য করা অবস্থায় সকাল করলো তবে তার জন্য জান্নাতের দুইটি দরজা খুলে দেওয়া হবে যদি পিতামাতার মধ্যে একজন হয় তবে একটি দরজা খোলা হয় এবং যে এই অবস্থায় সকাল করল যে সে তার পিতামাতার মাতার অবাধ্য হলো তবে তার জন্য জাহান্নামের দুইটি দরজা খুলে দেওয়া হয় আর যদি পিতামাতার মধ্যে একজন হয় তবে একটি দরজা খোলা হয় এক ব্যক্তি আরস করল যদি তারা অত্যাচার করে এর করলেন যদিও পিতামাতা অত্যাচার করে যদিও তারা অত্যাচার করে যদিও তারা অত্যাচার করে তৃতীয় নম্বর হাদিসে মোবারকা এক ব্যক্তি আরোজ করল ইয়া রাসুল আল্লাহ সাল্লি হলাম পিতা মাতার প্রতি তার সন্তানের কি হক রয়েছে এর সাথ করলেন তারাই তোমার জান্নাত এবং তোমার দোজখ আল্লাহ আল্লাহ এক ব্যক্তি রাসুর আকরাম সাল্লু তাল্লাহ আলী হুল্লামের খেদমতে এসে আরোজ করলেন আমার উত্তম সেবা যত্নের সবচেয়ে বেশি অধিকারী কে ইরশাদ করলেন তোমার মা সে আরজ করলো অতঃপর কে ইরশাদ করলেন তোমার মা সে আবারও আরজ করলো অথপর কে হুযুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার করলেন তোমার মা আরজ করলো অতঃপর কে ইরশাদ করলেন তোমার পিতা সল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশু